বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। 30 নভেম্বর দ্বিতীয়বার মা বাবা হয়েছেন তারকা দম্পতি রাজ শুভশ্রী। কন্যা সন্তানের নাম রেখেছেন ইয়ালিনী, এবং মা ও মেয়ে যে সম্পূর্ণ সুস্থ আছে সেটা নিজেরাই জানিয়েছিলেন রাজ শুভশ্রী। মাতৃত্বকালীন সময়ে নিজের প্রতি বিশেষ যত্নও নিয়েছেন নায়িকা ও তার পরিবার, এবং মা হওয়ার পর এই সময়টাতেও নিজের প্রতি বিশেষ যত্ন নিচ্ছেন অভিনেত্রী। নিয়ম মেনে হেলদি ফুড খাচ্ছেন, সেখানে এতটুকুও নড়চড় নেই, যার একটা নমুনা নিজেই তুলে ধরলেন। হেলদি ব্রেকফাস্টের ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলেন, এবং বেশ ফ্রেশ মুডেই রয়েছেন অভিনেত্রী। বরাবরই নিজের ফিটনেসের প্রতি বাড়তি সচেতন থাকেন শুভশ্রী, কখনো জিম বা কখনো যোগা। সামনে এসেছে নানান ফিটনেস ভিডিও। মেয়ের জন্মের 3 দিন পর হসপিটাল থেকে ছবি পোস্ট করেছিলেন শুভশ্রী। তবে এখন সকলের কৌতূহল, কবে দেখা মিলবে ছোট্ট ইয়ালিনীর